নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা এখনও টাকা পাচ্ছেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তো কোন জেলা কবে টাকা পাবে, স্টেটাসে কি থাকলে আপনারা টাকা পাবেন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। দেখুন, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাস কিন্তু চেক করা যাচ্ছে না। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলে আগে যেমন স্টেটাস দেখা যেত, বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে না। তো সেহেতু আপনারা এখন স্টেটাস দেখতে পাচ্ছে না, তবে আপনাদের আগে কি স্টেটাস ছিল সেটা মনে করতে হবে। তো আগে স্টেটাস কি ছিল সেই বেসিসে আপনাদেরকে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। যখন আপনারা লাস্ট স্টেটাস দেখেছিলেন, তখন যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড কোথাটা থাকে, তাহলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। আপনাদের চিন্তা করার কিছু নেই, হয়তো আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড ছিল, আপনি এখনও টাকা পাননি। সেক্ষেত্রে দেখুন, আপনাদেরকে আগেই বলেছিলাম 91 লক্ষ কৃষককে টাকা দেবে, সেহেতু টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে সময় লাগতে পারে। ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, এটা পিএম কিষাণ প্রকল্প না। পিএম কিষাণ প্রকল্পে যেমন 1-2 দিনের মধ্যেই টাকা ঢুকে যায়, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতে সময় লাগে, কারণ এই সিস্টেমটা একটু আগের সিস্টেমে টাকা দেওয়া হয়, সে অ্যাকাউন্ট নম্বর IFSC কোড ধরে। কিন্তু পিএম কিষাণের ক্ষেত্রে DBTর মাধ্যমে আধার বেস টাকা দেওয়া হয়, ওই কারণে তাড়াতাড়ি টাকাটা ঢুকে যায়। তো এখানে যেহেতু ধীরে ধীরে প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক কৃষককেই টাকা দেওয়া হয় প্রতিটি জেলার, সেই কারণে টাকাটা ঢুকতে দেরি হয়ে থাকে। আর আপনাদের যদি এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসে এডিএ আপলোডেড থাকে, সেক্ষেত্রে দেখুন, আপনাদের আগে এডিএ আপলোডেডটা হবে DDA অ্যাপ্রুভড, তারপর হবে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপর আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। আর আপনাদের যদি এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসে DDA অ্যাপ্রুভড থাকে, সেক্ষেত্রে সেই DDA অ্যাপ্রুভডটি হবে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপর আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো আপনারা চিন্তা করবেন না, আপনাদের এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসে যদি এডিএ আপলোডেড, DDA অ্যাপ্রুভড বা অ্যাকাউন্ট ভ্যালিড এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকে, আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন। এবার কবে টাকা পাবেন, দেখুন কবে টাকা পাবেন এইভাবে কিন্তু বলা সম্ভব নয়, কারণ 91 লক্ষ কৃষক আগেই বলেছি প্রতিদিন প্রতিটি জেলার কৃষককে টাকা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কোন দিনে কোন কৃষকরা টাকা পাবে সেটা কিন্তু বলা যাবে না। এটা সম্পূর্ণটাই কিন্তু ধাপে ধাপে লট অনুযায়ী দেওয়া হয়ে থাকে সিস্টেমেটিক, সেই কারণে আপনার যেই লটে নাম রয়েছে সেই লট অনুযায়ী আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। আর অনেকের এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ইনভ্যালিড কোথাটি লেখা চলে এসেছে, অ্যাকাউন্ট ইনভ্যালিড যদি আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এডিএ অফিসে গিয়ে কাগজপত্র জমা করতে হবে। অনেক জায়গায় কিন্তু অটোমেটিক এডিএ আপনাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড সমস্যার সমাধান করে দিচ্ছে, অনেক এডিএ অফিস আবার আপনাদেরকে কাগজপত্র জমা দিতে বলছে, সেক্ষেত্রে আপনি আপনাদের কৃষি অফিসে গিয়ে এই সমস্যাটার ব্যাপারে জানাবেন, তারা আপনাদের কাছ থেকে ডকুমেন্টস জমা নিলে জমা আপনারা দিয়ে দেবেন। আর দেখুন, আজকেও কিন্তু অনেক কৃষক টাকা পেয়েছে, আপনাদেরকে দুপুরবেলা ভিডিওতে আমরা জানিয়েছি, পরবর্তী সময়ে আবারও অনেক কৃষক টাকা পাবে, মানে কাল থেকে আবারও অনেক কৃষক টাকা পাবে। তো আপনারা এই পুরো জানুয়ারি মাসটা ধরেই টাকা পাবেন, প্রতিদিন সব জেলার কৃষককেই টাকা দেওয়া হবে, এই জেলা আজকে ওই জেলা কালকে এইভাবে কিন্তু টাকা দেওয়া হবে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আপনারা সকলেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কী রয়েছে, আপনি টাকা পেয়েছেন কি না, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।